আমাদের থেকে ওরা দাম রাখে 36 টাকা 36 টাকা রাখা টাকা পরে নেওয়ার পরে বলছে তোর আলু বেচি কত বলবি 27 টাকা যদি না বলস তাহলে আলু রাখা দে ট্রাক সেল শুরু হওয়ার পর থেকে আলুর দামটা একটু নিম্নমুখী হয়েছে বাজারটা মোটামুটি ইয়ের মধ্যে আছে সামঞ্জস্যতার মধ্যে আছে মুন্সিগঞ্জের হাটবাজার গ্রামে গঞ্জে এখন ট্রাকে করে আলু বিক্রি হচ্ছে এভাবে আলু বিক্রির ঘটনা এটি প্রথম খুচরা 36 টাকা কেজি দরে এই আলু বিক্রির কারণে বাধ্য হয়ে খুচরা বিক্রেতারাও দর কমিয়েছে তারপরও বাছাই করা উন্নত ভালো জাতের এমন নানা রকম তকমা দিয়ে কিছু খুচরা বিক্রেতা ভোক্তাদের কাছ থেকে বেশি দর নেয়ার চেষ্টাও চলছে তবে এমন খবর পেলেই সেখানে পাঠিয়ে দেওয়া হয় ট্রাক সেলের ছোট পিকআপ তাই আলুর বাজার এখন নিম্নমুখী এতে খুশি ভোক্তারা 21 সেপ্টেম্বর থেকে ট্রাক সেলে জেলাব্যাপী প্রায় 200 মেট্রিক টনেরও বেশি আলু বিক্রি হয়েছে সংশ্লিষ্টরা জানান আলুর বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য যতদিন প্রয়োজন চলবে এই ট্রাক সেল শুরু হওয়ার পর থেকে আলুর দামটা একটু নিম্নমুখী হয়েছে বাজারটা মোটামুটি ইয়ের মধ্যে আছে সামঞ্জস্যতার মধ্যে আছে মোটামুটিভাবে সরকার নিয়ন্ত্রণে আছে যা না হলে যেভাবে সিন্ডিকেটাররা করছিল তারা 60 টাকা পর্যন্ত ঠেকত 8 দিন আগে আমাদের এটা উদ্বোধন করে দিয়েছে আমরা সেই সময় থেকে এটা এখনো পর্যন্ত চালু রাখছি এটা এখনো চালু থাকবে যতক্ষণ পর্যন্ত এটার চাহিদা আছে আমাদের মুন্সিগঞ্জ জেলা আলুকে আমরা আলুর রাজধানী হিসেবে পরিচিত করে তুলেছি এখানকার আলু চাষটা মূলত ঐতিহ্যবাহী ফসল এখানকার আমাদের মুন্সিগঞ্জ জেলায় এবার 34,346 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে এবং উৎপাদন হয়েছে 10,56,000 মেট্রিক টন লাগাতার অভিযান ও বাজার মনিটরিংয়েও পুরোপুরি বাজার নিয়ন্ত্রণে আসছিল না কিন্তু জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকার নির্ধারিত দরে ট্রাক সেল চালুর পরই ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরে এদিকে বড় মজুতদারদেরও নজরদারিতে রাখা হয়েছে ট্রাক সেলের মাধ্যমে আমরা যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা সর্বোচ্চ 36 টাকায় আলুটা ক্রয় করতে পারছে এখন এটা আমরা নিয়মিত মনিটরিং করছি যাতে এটা ধারা অব্যাহত থাকে মুন্সিগঞ্জে গেল মৌসুমে 10,56,000 মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদন হয় জেলার 63টি হিমাগারে 1,90,000 মেট্রিক টন আলু এখনও মজুত রয়েছে এর মধ্যে 77,000 মেট্রিক টন বীজ আলু বাকি আলুগুলো এভাবে খোলা বাজারে বিক্রি ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে মুন্সিগঞ্জের আলুর হাট থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ